Direct ship to Europe from Bangladesh has started today. Ambassador of EU and Italy are on spot. Our colleague Masudul will give us update. Masud, give us the update you have. Thank you. আপনারা জানেন বাংলাদেশের সাথে সমুদ্রপথে ইউরোপের যে কন্টেইনার জাহাজ চলাচলের নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বড় একটি পণ্য যা কিন্তু ইউরোপে যায় এবং সেই ইউরোপের আগামীকালেই একটি জাহাজ এখান থেকে চট্টগ্রাম বন্দর থেকে আগামীকাল ইউরোপের ইটালির যে বন্দর এনেভা বন্দর সে তার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জাহাজটির নাম হচ্ছে সোঙ্গা চিতা। আমি এখন সেই মুহূর্তে সে জায়গায় রয়েছে। এখানে একটু আগেই ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ইটালির রাষ্ট্রদূত তারা এখানে এসেছেন, তারা জাহাজটি পরিদর্শন করেছেন। এর আগে তারা বন্দর চেম্বারের সাথে একটি বৈঠকে মিলিত হন। মূলত আজ আগামীকালে সে জাহাজটি এখান থেকে ছেড়ে প্রায় 974 টুয়েস কন্টেনার নিয়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অন্য অন্য সময় চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন কন্টেনারবাহী জাহাজ ইউরোপে যেতে আসলে প্রায় 27 থেকে 28 দিন সময় লাগত এবং সেটি শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, কলম্বো পোর্ট হয়ে এবং চীন হয়ে ট্রান্সশিপমেন্টের মধ্যে তারা আসলে ইউরোপে পৌঁছাতে হতো। এবং আগামীকাল থেকে যে শিপটি, যে জাহাজটি কিন্তু ছেড়ে যাবে, সেটি আপনার যেতে সময় লাগবে মাত্র 18 দিনের মতো। এবং এর ফলে ব্যবসায়ীদের যে কস্টিং, যে খরচ, সেটি অনেকটা কমে আসবে এবং ব্যয় কমবে প্রায় 40%। সে সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে বাইরের হাতে পণ্য পৌঁছাবে। তো যেমনটি বলছিলাম, এখানে যারা ব্যবসায়ী, এখানে বিজিএমএ সহ বিজিএমএর সভাপতি, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যারা রয়েছেন, বিভিন্ন আপনি এখানে রয়েছেন, তারা সকাল থেকেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে তারা বৈঠক করেছে। তারা যেটি বলছেন, এটি একটি যুগান্তকারী ঘটনা এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে শুধু ইতালির নয়, ইউরোপের অন্যান্য দেশেরও কিন্তু যে আমদানি রপ্তানি যে বাণিজ্য সেটি আরও গতিশীল হবে। তো এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইতালির যিনি রাষ্ট্রদূত তারা এখানে ব্রিফিং করেছেন। করার পর তারা এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর ত্যাগ করছেন এবং একই সাথে জানাতে চাই, আজকে এই এই জাহাজটি আসলে গতকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ইতালির বন্দর থেকে প্রায় 974 টুয়েস কন্টেনার নিয়ে। সেটি আজকে কন্টেনার আগামীকাল প্রায় 974 টুয়েস কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে এই জাহাজটি যাওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর।